যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলো যেদিন বাতের মারের মতো টকবক করে পড়বে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে পঞ্চিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো, তাই বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন, যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই কথা কন কিনা, এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাউন্ডটা শীষ ধরে আছে বুঝুন না, মিষ্টি সুর কোনটা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতাছে, বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো যেন তারা একটা সূরা বানায় নিয়ে আসে। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ, সাতটি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনটি নাজিল হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাঝে চুল পরিমাণ কোন সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন, এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোন সন্দেহ নাই, লা শাক্কা বলা হয় নাই, লা রাইবা বলা হয়েছে, শকের মাঝে ডানবাম হতে পারে কিন্তু রয়বনের মধ্যে কোন এদিক সেদিক নাই। এখানে জালিকা বলা হয়েছে, হাজা বলা হয় নাই। জালিকা মানে হলো এই কিতাবটা, যেই কিতাবটা উমেদনগরে আছে, যেই কিতাবটা বাংলাদেশে আছে, যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে, সেটা হলো একটা ফটোকপি। এই কোরআন আসল একটি জায়গায় মোহরাঙ্কিত, এই কোরআনটা আসল একটা জায়গায় অঙ্কিত, এই কোরআনটা আসল একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসল একটি জায়গায় সংযোজিত, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ, বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিন মাহফুজ, সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনাই আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই কোরআন এত পাওয়ার, পাহাড় এই কোরআন নিতে রাজি নয়, পাহাড় থর থর করে কাঁপে, এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে। আর সেই কোরআন যখন আমার নবীর সিনাই আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গায়? সেই জায়গাটা হলো জাবালে নূর, যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম 1.5-2 ঘন্টা।
পরে 2 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে, 2 বোতল পানি শেষ হয়েছে, পরে 2 ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি, ওই জায়গার নাম গার হেরা, নির্জন একটি জায়গা, যে জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে, মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রসুল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাজিল করেছে। এত ভয়ঙ্কর রাস্তা, এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না, আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রসুল সেখানে উঠেছেন, আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। দ্বীনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজার করে দিয়েছেন হকের জন্য। পাঁচটায় যখন নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, সের মুবারক কামতি ছিল, অসিনা মুবারকের ফুটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রসুল পাকের সেই ফোঁটা মুবারক গুলো মনে মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াইয়া ধরো। আমার নবী আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন, হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রসুল চিনাইতে হয় নাই, রসুল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহু কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা, আমার আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, রসুলের আদর্শ কি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন, আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি? কোরআনে, কোরআনের মাদ্রাসা আজকে আপনারা আসছেন, দা হুলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ,
এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফের ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে তাদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলো এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন, আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, পাঁচজনের খাবার রান্নে ছয়জন খাইতে পারে, দুইজনের খাবার রান্নে তিনজন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়। তৌফিক দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, কে? এই জন্য আমার যুবক ভাইরা, ছাত্রদের জন্য আমার এলাম থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছ, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিক ভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসুসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমত গুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলেও সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনার জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে
রাসূল নামে যে তোমায়, হে রাসূল নামে যে তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা অমর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক না? আরশের বুকে লেখা অমর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নামে যে তোমায়, হে রাসূল নামে যে তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। আল্লাহর হাবিব বলেন কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন বড় কোনো বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেষ্টারা আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলছেন, কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। এই পথে চলো এটা কল্যাণকর হবে, ওই পথে চলো সেটা অমঙ্গল হবে। পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে, তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে, না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে বলেন, কোরআন কার কালাম? আর জোরে বলো, কার কালাম? ওই আল্লাহর কালাম। কাফেররা অস্বীকার করে বসলো। আল্লাহর হাবিব বলে, না না আমি বানায় বলছি না, কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে, না সেটা তোমার বানানো, আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখব না। এবার আমার নবী বলেন, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো, তাই বাপ দাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয়, কেন? যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই, কথা কন ঠিক কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দেয়া কয় কি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম আল্লাহ রাব্বুল আলামিন মানে এই সাউন্ডটা শীষ ধরে আছে, বুঝুন না মিষ্টি সুর কোনটা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতাছে, বন্ধু আপনি বলুন, যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সুরার মতো যেন তারা একটা সুরা বানায় নিয়ে আসে, আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে,
ও বন্ধু, তাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। আল্লাহু আকবার করতে কেন? আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো, বাহাস হবে তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো। এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে, কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি চলে যাব, আর আমি তোমাদেরকে দিব তোমরা চলে যাবে। এক একজনের ভিতরে এক একভাবে সবাইকে আহ্বান করা হলো, কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে, কারণ আমার নবী বলেন আল্লাহ আমারে ছয়টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই ছয়টা মর্যাদা দেই নাই, এর মধ্যে একটা মর্যাদা হলো অনুসৃত বীররবে। আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, এক মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকা যায়, তো নবীরে মারা যাবে না, কথা কোন ঠিক কিনা? মানুষের বানানো, কাফেররা বলে না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোন সূরা পড়ে নাই, আমার নবী আগেই বলে রাখছে খবরদার কোন বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাই আমার, এরপরে আমার নবী বাহাসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা পান করে রে উমদের নগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা, ওই পানি যদি কেউ এক ফুটা পান করে তার জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হইলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। আল্লাহ বলে ও বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রব্বুহুম শারাবান তুহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোনো ছায়া থাকবে না। হাত তুলে বল আল্লাহু আকবার। যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলো যেদিন বাতের মারের মতো টকবক করে পড়বে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে হ্যাঁ করব ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে ইয়া রাসূলুল্লাহ। তারা এই পুলসিরা বিজলির মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রসুল বলেন রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরুস্বরী করবে আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে ফুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবে। ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলো অনেকে আসছে, না গেলে আরো কষ্ট পাবে, এই ছেলেগুলোর জন্য দিতে হবে, কিছু খাওয়ান, কথা বলো ঠিক না বেরিয়ে? তুমি যে তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের
সানো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে রাসারালো ছেলের হাত তুলো তো দেখি পতাকা উড়াইতে পতাকা বানাইতে পতাকা আহা তুমি মোদে রাসারালো তাই তো তোমায় আরি দয় নামের ফুল দানিতে হৃদয় না এ গে তে রেখেছি প্রেমের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পায়ের তরি তুমি তুমি নিদান তোরানে মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বড় করবেন আল্লাহু আকবার। এবার আমার নবী সূরা কাউসার পড়লেন, কাফেররা সে কুরআনের মতো সূরা বানাইতো আর পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম, জবান খুলে বলুন তিনি কে, হাত তুলে বলো তিনি কে। বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। দেড় হাজার বছর পরও উমেদনগর আজকে তাকে দেখেন, ছেলেরা এই কোরআন কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে নিজে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা। অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। এটা বললে চলতো না, আমাদের মধ্যে আল্লাহ সাল্লি আল্লাহ কইলে সুস্থতা লাগে না, যেই মাত্র আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ কইবা তখনই সুস্থতা দিতে কথা কর ঠিক না বেটে কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু হইলো বেদাত, এগুলা বলে উঠাইতে হবে, সে নাকি নতুন কোরআন লেখতেছে। আবার আজকে শুনতেছি লেখতেছে সূরা হাসরের তিন আয়াত তেলাওয়াত করা বলে বেদাত, এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেন না দিয়ে আলে বেদাত বেদাত কয়, সূরা হাসরের তিন আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অপরে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব, দাঁত ফলাই দেব,
এই আহলে হাদিস মানে হলো বিনোদন, এটা আবারও প্রমাণ হয়েছে। সেই দিনে মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কন্টিক না বেটি বারবার বলছে আহলে হাদিস ইসলাম আসহাবীরা, এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতে, ইসলামের ভিতরে ছাত্রা ঢুকাচ্ছে কথা বলার থেকে। কয়েকদিন আগে বলছে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান, এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এই মুজাফরিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি রমজান সরি মুজাফর বিন মহসিন বললো লাইলাতুল কদর রাত্রে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলা পান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আমার নাম দিতে চায় আহলে হাদিস দামি মসজিদ, নাম দিতে চায় কি চায় না আছে নাকি? আচ্ছা ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা জানিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আছি তো এদের মসজিদে যাই গোবিন্দ তার আবি যে তোমরা 20 বল আমরা লোকে বস, তোমরা যে বলো সবে বরাত বেদাত আমরা লোকে বস, আমরা প্রমাণ করবো সবে বরাত বেদাত না, এটা আবাদতের রাত, কথা কর ঠিক কিনা? নাইলে তো কদরের রাত, এটা বেদাতের রাত না, আবাদতের রাত। সুরা হাসর তেলাওয়াত করা বেদাত নয়, সুরা হাসর করা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? নামাজ করলে 500 করে দিয়ে দেখছেন নিয়ম মুরব্বী কিতা কইছে ইহুদিদের এজেন্ট বলে এ দোসো এ বেড়া ইত্রি বাচ্চা আছে দিক কই বেশি বড় গলা কথা কইতে রে না ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো, তারপরে একদম মাথা নোয়ায়া বিদায় হয়ে গেছে, যেই যে শীট গুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তার তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তারা জানে না। উদার শায়েখরা যে পুঁজি দিয়ে মারো নামাই দে এতটুকুই আর আর পুঁজি, কথা কন ঠিক কিনা? ওরা অনলাইনটার বেছে নিছে, অনলাইনে বলে দে গুগলে ঢুকাইয়ে দে, আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই। তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাই হাফান, আর আমরা যদি এখানে ঢুকাই দেবো এই সফটওয়্যারে যদি ঢুকাই দেবো এটা হাসর মাঠে কথা বলবে, কথা কন ঠিক না বেটে? তোরা দরা খাইবে আমরা পারবো, আমি কেন জানিস নি? কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ। এ হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর, এগুলা এই অঞ্চলে আসে না, গড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয় ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়, আমরা মাঝে মাঝে বইলা দিয়ে কেলে গাল লোক কইছে তাব্বাতি আদা আবিল হাবি ওয়া তাব আবুল হাবরে তো সিনাই দন লাগে, তাহলে তো আমার ফুলাফান বিপাকে যাবে, কথা কন ঠিক না? এই জন্য আমরা ধরায় দেই আর কি, একটু ধরায় দেই। তবে একটা কথা মনে রাখ কর, তাহিরি কাউরে ধরে না, ধরলে কিন্তু সারে না, উপরে পড়বা না, গায়ে পয়রা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম, এখনো সময় আছে সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজই তো, আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফা নিতে পারতাম, কথা ঠিক না বেটে? প্রধানমন্ত্রী কথা মায় গো অমায় আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম, সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না,
আমরা ইবাদত কর্ম সবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাইবো জালের ভিতরে। কথাটা ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জালের ভিতরে, কারণ এরা হইলো ফেতনাবাজ, সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগায়। কথাটা ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া বাজান, তার নাও এমনে কালা কাপড় বাইন দেয়া, লাড়ি আতুলে এমনে যা হারি মাংস এবং মসজিদের ভিতরে। আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন আর ভাস বসা নাকি, এটা প্রমাণ হইছি নি? আবার ফুটবল খেলতেছে নাউজ বিল্লাহ, এরা মসজিদে বানাইছে স্টেডিয়াম, এদের ভিতরে কিছু আছে নাই তো? সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক নাই। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকিদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা একটা প্রার্থী আছে, সেলিম সুন্নিয়তের প্রার্থী, দাঁড়া বড়া ও এই আমিস পুষ্টটা কো, এই যে সেলিম আছে আমাদের, আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে, সে উপজেলা বাস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতীক কি? 13 দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ। গণ আমাদের আরেক ভাই আছে, শামিম ভাই আছে, আপনারা মুর্শিদ রহমান শামিম ভাই আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ভালো মানুষ, সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমাদের এমপি মহোদয়দের দোয়া করবেন, আমার একটা শখ বাজান, আমি জীবিতে থাকতে যদি ওনাদের মন্ত্রীরা দেখে দিতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না। আমরা ছিলাম সরকার জিনিস, সরকার জিনিস, আমি থাকতে যদি ওনারা মন্ত্রীরা দেখে দিতে পারতাম আমার দুঃখ আছে না। আলহামদুলিল্লাহ গণ আল্লাহ যেন কবুল করে, বিপদ আপদে যেন আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করে দেন, আমিন বলেন। আর হুজুর বলেন আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে, ইয়া নবী সালাম।